নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার যে পাঁচটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি মোটো কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন। আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ হয়, সেখানে সেম রাশি আপনার থাকে। হয়তো আপনারা অনেকেই ভাবেন যে অর্থপ্রাপ্তির কথা বলেছে, তাহলে হয়তো আমাদের সাথে অর্থপ্রাপ্তি হতেই পারে। দেখুন, যে কোনো দিক থেকে, শুধুমাত্র যে আমি লটারির কথা বলছি এটা না, আমি বারবার বলছি লটারি থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের ব্যবসা থেকে, আপনাদের কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, অনলাইন ট্রেন্ডিং থেকে, ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে, যে কোনো সাইট থেকে আপনাদের কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। দেখুন, অর্থপ্রাপ্তির মুখ্য কারাগ্রহ তিনটি, রাহু, শুক্র, বুধ। এবার বিষয় হচ্ছে কি বলুন তো, আপনাদের ন্যাকাল চার্টে এই তিনটি গ্রহ কেমন রয়েছে সেটা আগে দেখা একান্তই দরকার। কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে সেম হতে পারে না, কারণ একই রাশির লাখো লাখো মানুষ রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু ন্যাকাল চার্টের অবস্থান আলাদা আছে, গ্রহের অবস্থান আলাদা আছে। আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, আপনার ক্ষেত্রে ডেস্টিনি নাম্বার কোনটা রয়েছে, সেটা কিন্তু জানা একান্তই দরকার, তবেই বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ কে জানেন, সেটি হচ্ছে রাহু। কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। দেখছেন, আপনাদের দুই এক নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, যাদের অল্পের জন্য। আর যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে আমি বলবো বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। বার্থ চার্ট রিফরমেশন কী করবে, বার্থ চার্ট রিফরমেশন আপনার জন্ম ছককে সংস্কার করে আপনার যে দশা মহাদশার যে জায়গাটা সেটাকে ফিরিয়ে আনা, অর্থাৎ আপনার যদি কেটে যায় সেই জায়গাটা বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু ফিরে কিন্তু আসবে। প্রতিনিয়ত আমি এই কথাগুলো আপনাদেরকে বুঝাই, কারণ আপনারা অনেকেই ভুল করেন, লটারিতে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে দেন, তারপর মিলে না, তারপর জ্যোতিষশাস্ত্রের উপর আপনারা ভাবেন যে এটা একটা মিথ্যা, যে আমাদের সাথে তো হচ্ছে না এটা, বা আমাদের সাথে ঘটছে না। দেখুন, আপনার সাথে না ঘটলে আরেকজনের সাথে অর্থপ্রাপ্তি ঘটবে, কারণ একই রাশির যদি কোটি কোটি মানুষ থাকে, তাহলে পাঁচটি রাশির কত মানুষ রয়েছে, প্রত্যেকে কি কালকে কোটিপতি হবে, এমন না। কিছু সংখ্যক যাদের গাঢ় যোগ রয়েছে, কম হোক বেশি হোক, পাঁচশো টাকা হলেও পেতে পারে, আবার পঞ্চাশ হাজার হলেও পেতে পারে, দশ লাখ টাকা হলেও পেতে পারে, আবার আপনার একশো টাকা হলেও পেতে পারে, অর্থাৎ আবার ছশো টাকা হলেও পেতে পারে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির ক্ষেত্রে কিন্তু এই যোগটা সৃষ্টি হয়, সেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই যাতে আপনারা জানতে পারেন, এবং যাদের টিকিট কাটার একান্ত নেশা আছে তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু জানা, যারা দেখছেন কিন্তু টিকিট কাটা থেকে, নেশা থেকে বেরোতে পারছে না, তাদের জন্য কিন্তু আমি বলবো টিকিট কাটা থেকে আপনারা বেরিয়ে আসুন, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটাকে আগে বিচার বিশ্লেষণ করুন। কারণ অনেকে বলেছে যে কৌশিক, আমার তো জন্মকুণ্ডলি নেই, তাহলে কি হবে না, না প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু হবে, প্রত্যেকের ক্ষেত্রেই হবে। যদি আপনার ন্যাকাল চার্টে যদি যোগ থাকে এবং জন্মকুণ্ডলি না থাকলে কি হলো, আপনার হস্তরেখা, আপনার হস্তরেখায় তো সম্পূর্ণ বিচার বিশ্লেষণ কিন্তু করে আপনাকে কিন্তু বলা সম্ভব। প্রথম রাশি আগামীকালের জন্য বুধবার, প্রথম রাশি আপনার কন্যা রাশি,
কন্যা রাশির টার্গেট নাম্বার 4, আপনাদের যে শুভ সময় সকাল 10:22 থেকে 11:36 পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি, তুলা রাশির টার্গেট নাম্বার 9-8, আপনাদের শুভ সময় সকাল 9:55 থেকে 10:45 পর্যন্ত। তিন নম্বর রাশি সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার 1-5, আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 11:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 4-7, আপনাদের শুভ সময় সকাল 10:29 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 2-9, আপনাদের শুভ সময় সকাল 11:33 থেকে 12:48 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি যে কটি রাশির আমি কথা বললাম, এ কটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনারাও কিন্তু হতে পারেন মহা কোটিপতি। তবে আমি একটি কথা আপনাদেরকে বলবো, প্রতিদিনের মতো আমি এই আলোচনাটি আপনাদের কাছে কেন করছি, আপনাদেরকে কিছু বুঝানোর, কিছু শেখানোর চেষ্টা করছি। কারণ প্রতিদিন তো কোনো না কোনো রাশির নাম আসে, সেখানে আপনার রাশি হয়তো থাকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা একান্তই বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার। কারণ প্রতিদিন যদি আপনারা লটারির টিকিট কাটেন না, তাহলে কিন্তু অনেকেরই প্রচুর টাকা নষ্ট করছেন। কারণ আমি যে রাশিগুলোর কথা বলছি কোনো না কোনো দিন কিন্তু মিলবে, সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ নষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ এই জন্য আমি বারবার বলছি, ব্যক্তিগত জন্মছক হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকে সুস্থ থাকুন। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা।